যত সিট তত যাত্রী, অথচ মানছে কে, আবার মানাবেই বা কে, কমতি নেই অজুহাতের। অন্যদিকে মাস্ক পরতেও যেন অনীহা অনেকের, ভাবখানা এমন ক্যামেরা সামনে পড়লেই মুখে মাস্ক লাগাতে হয়, চালক সহকারী কিংবা যাত্রী সবারই আজুবাজুব অজুহাত। আমাকে তো বলে নাই কিছু, আরে ভাই যাইতে হবে, আমাকে যাইতে হবে না, এই দুটো মহাখালী যাওয়ার গাড়ি একটাই, এখন আমাদের তো সবাইকেই অফিসে যেতে হবে। আর আগের ভাড়ায় ফেরার কথা থাকলেও বেশ কয়েকটি রুটে ইচ্ছে মতো নতুন ভাড়া নিচ্ছেন মালিকরা। এখন তো প্রত্যেক সিটে যাত্রী বসছে, তারপরেও এভাবেই দাঁড়ানো, পুরো রাস্তাটাই দাঁড়ানো থাকে। এখন ওরা নিজেদের মতো করে 20 টাকা করছে ভাড়া, হ্যাঁ আমাদের সাথে ওরা রুট বিহেভ করছে। অনেক শর্ত আর অনেক নজরদারির কথা বলা থাকলেও বাস্তবের চিত্রটা এমনই, স্বাস্থ্যবিধির বালাই নেই গণপরিবহনে, ভাড়ার নৈরাজ্য অনেকটাই আগের মতো। সেক্ষেত্রে এই সেক্টরে শৃঙ্খলা ফেরাতে কঠোর নজরদারি তাগিদ দিচ্ছেন সাধারণ মানুষ। এদিকে নগরে এসব দেখভালে পরিচালিত হচ্ছে বেশ কয়েকটি মোবাইল কোর্ট। মহাখালী বাসস্ট্যান্ড পরিদর্শনে এসে বিআরটিএ এর চেয়ারম্যান জানালেন, অনিয়মের বিরুদ্ধে কঠোর হচ্ছেন তারা। যত সিট তত যাত্রী নিয়ে যেন পরিবহন চলে সেটা এনশিওর করার জন্য, এবং যদি কেউ এর ব্যর্থ ঘটায় সেক্ষেত্রে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে, মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। যদিও দূরপাল্লার বাসে তেমন অনিয়ম চোখে পড়েনি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।